नमस्कार बंधुरा, वेलकम टू मौलिस किचन। आमी अर्पिता। आज आमी आपनादेर एग फ्राइड राइस तैरी करे देखाबो। एटा खेते खुबी सुंदर हय एबं भीषण सहजेई एटा आपनारा बाड़ीते तैरी करे निते पारबेन। आमार ई रेसिपिटी जदि भालो लागे ताहले आमार चैनलटिके सबस्क्राइब करार अनुरोध रइलो आर आमार नतून नतून रान्नार रेसिपि देखार जन्ने बेल आइकनटी अले सेट करे देबेन। ताहले चलुन भिडियोटी शुरू करा जाक। এটা তৈরি করার জন্য আমি এই ছোট কাপের মাপের 2 কাপ বাসমতি রাইস নিয়েছি এবং ভাতটাকে আমি তৈরি করে রেখে দিয়েছি। এছাড়া এখানে একটা গাজর আমি কুচি করে রেখে দিয়েছি, অল্প কটা বিনস আমি কুচি করে রেখে দিয়েছি, একটা পেঁয়াজ আমি এভাবে কুচি করে রেখে দিয়েছি, 5-6টা রসুনের কোয়া আমি কুচি করে রেখে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি, তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কিছু স্প্রিং অনিয়ন এখানে কুচি করে রেখেছি, হাফ ক্যাপসিকাম এখানে কুচি করে নিয়েছি, আর একটা বাঁধাকপির কিছুটা অংশ কেটে নিয়ে আমি এইভাবে কুচি করে রেখে দিয়েছি, আর লাগছে 7 মতো লবণ, আর এখানে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো নিয়েছি, আর লাগছে ভিনিগার, রেড চিলি সস, সয়া সস, এছাড়া লাগছে 3টে ডিম। প্রথমে একটা বাটির মধ্যে ডিমগুলো ফাটিয়ে নেব। তারপরে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবারে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব। অল্প একটু স্প্রিং অনিয়ন এর মধ্যে ছিটিয়ে দেব। এবারে ডিমটাকে ভালো করে ভেজে ঝুরো মতো বানিয়ে নেব। এটা তৈরি হয়ে গেছে। এইবার আমি গ্যাসটাকে বন্ধ করে ডিমের ঝুরোটা একটা প্লেটে ঢেলে রাখব। এইবার ওই কড়াইয়েই আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে প্রথমে এর মধ্যে আমি রসুন কুচি এবং কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব। একটু নেড়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েও আমি 1 মিনিট নেড়ে নেব। পুরো রান্নাটা কিন্তু আমি হাই ফ্লেমে করব। এরপর একে একে এর মধ্যে দিয়ে দেব গাজর কুচি, বিনস এবং বাঁধাকপি কুচি, ক্যাপসিকাম কুচি, আর ছিটিয়ে দেব অল্প একটু স্প্রিং অনিয়ন। এবারে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। এটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ ভিনিগার, 1 চামচ সয়া সস, 1 চামচ রেড চিলি সস। আপনারা রেড চিলি সসের বদলে গ্রিন চিলি সসও দিতে পারেন। গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেব। এবারে সব কিছু একটু ভেজে নেব। 5 মিনিট আমি ভেজে নিয়েছি, সবজিগুলো সেদ্ধও হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ভাত দিয়ে দেব, তার সাথে দিয়ে দেব ডিম ভাজা, আর একটুখানি স্প্রিং অনিয়ন ছিটিয়ে দেব, আবার একটুখানি লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। এইবারে এই সব কিছুর সাথে ভাতটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তবে আস্তে আস্তে মেশাবেন, ভাতটা যাতে ঘেটে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই সময় নুনটা একটু টেস্ট করে নেবেন, যদি লাগে তাহলে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী একটু দিয়ে নেবেন। দেখুন, আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা আমাদের তৈরি হয়ে গেছে। এইবার আমি গ্যাসটাকে বন্ধ করে এটা সার্ভ করব। তৈরি হয়ে গেল এগ ফ্রাইড রাইস। এটা যে কোনো মাটন বা চিকেন আইটেমের সাথে খেতে খুব ভালো লাগে। মাটন বা চিকেনের অনেক সুন্দর সুন্দর রেসিপি আমার চ্যানেলে রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চেক করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।